এমন কিছু মানুষ আছে যাদের জীবনে যখন কোনো খারাপ সময় যায়, তখন দেখবেন যে এরা অন্যকে দোষারোপ করা শুরু করে। কেউ আমার ব্ল্যাক ম্যাজিক করছে, ও আমার ক্ষতি করার চেষ্টা করতেছে, মানে নিজের ব্যর্থতার দোষটা তারা অন্য কারো ঘাড়ে চাপিয়ে দিয়ে দায় মুক্ত হতে চায়। অথচ এরা এটা ভাবে না যে আমার জীবনে খারাপ সময় যাচ্ছে, তার মানে এটাও হতে পারে যে হয়তোবা আমি কোনো কিছু ঠিকঠাক করছি না, আমি কোনো ভুল করছি, আমি ঠিকঠাক এফোর্ট দিচ্ছি না, এই জন্যই হয়তোবা আমার গোলটা আমি অ্যাচিভ করতে পারছি না। মোদ্দা কথা হচ্ছে, এদের অ্যাকশনের কনসিকুয়েন্সেস অ্যাকসেপ্ট করতে এরা রাজি না, কোন রকমের রেসপন্সিবিলিটি এরা নিতে চায় না। আপনারা এই ব্যাপারটা সবাই জানেন যে শাকিব খানের আপকামিং তিনটে সিনেমা দরদ তুফান এবং রাজকুমার, এই তিনটে সিনেমা নিয়ে সোশ্যাল মিডিয়া মোটামুটি গরম। বাট এই তিনটি সিনেমার মধ্যে সব থেকে যেই সিনেমাটা নিয়ে আলাপ আলোচনা কম হচ্ছে, যেই সিনেমা একেবারে আলোচনার তলা নিতে, সেটা হচ্ছে রাজকুমার, যেই সিনেমাটা সবার থেকে আগে রিলিজ হবে। রিলিজের বাকি আছে আর মাত্র 10 থেকে 12 দিন, অথচ বাকি যে দুইটা সিনেমা, যে দুইটা সিনেমার রিলিজ ডেট এখনো পর্যন্ত ফিক্সড হয়নি, কবে রিলিজ হবে তার কোনো ঠিক ঠিকানা নেই, সেই দুটো সিনেমা নিয়ে দর্শকের আগ্রহ অনেক অনেক বেশি। এই ব্যাপারটা খুব স্বাভাবিকভাবেই রাজকুমারের মেকারদের হজম হচ্ছে না। রাজকুমারের প্রযোজক মিস্টার আরশাদ আদনান ব্যাপারটা নিয়ে বেশ ক্ষোভ ঝেড়ে বলেছেন যে সমস্ত সিনেমার এখনো পর্যন্ত শুটিং শুরু হয়নি, এই মুহূর্তে সেই সমস্ত সিনেমার পোস্টার ড্রপ করে আলোচনার সৃষ্টি করা, এই ব্যাপারটা তিনি বুঝতে পারেন না, এর কোনো মানে তার কাছে নেই। তার ভাষ্য অনুযায়ী এটা তার বিরুদ্ধে বা ইন্ডাস্ট্রির বিরুদ্ধে একটা ষড়যন্ত্র চলছে। তো ওনার কথা অনুযায়ী এই মুহূর্তে শাকিব খানের দরদ এবং তুফান সিনেমা নিয়ে যে প্রচার প্রচারণা চলছে, এই সমস্ত সিনেমার যে বিভিন্ন পোস্টার ড্রপ করা হচ্ছে, এটা এই মুহূর্তে করা একেবারে ঠিক নয়। এর কারণ হচ্ছে এই সমস্ত সিনেমার শুটিং এখনো শুরু হয়নি বা শেষ হয়নি বা রিলিজ ডেট এখনো পর্যন্ত ধার্য করা হয়নি, এই জন্য তাদের এই সমস্ত সিনেমার প্রচার প্রচারণা করার কোনো যুক্তি নেই। ব্যাপারটা খুবই হাস্যকর। উনি সম্ভবত জানেন না যে একজন সুপারস্টারের বা একজন স্টারের জন্মদিনে তার আপকামিং সিনেমার অ্যানাউন্সমেন্ট করা, পোস্টার, ফার্স্ট গ্লিমস, টিজার যাই বলি না কেন, এই সমস্ত জিনিস দর্শকদের উদ্দেশ্যে একটা গিফট হিসেবে ড্রপ করা, এই জিনিসটা সিনেমা জগতের একটা কালচার। বাইরের দেশে এই জিনিসটা অহরহ হয়ে থাকে, ইন্ডিয়াতে বিশেষ করে সাউথ ইন্ডিয়াতে প্রত্যেকটা ছোট বড় স্টারের জন্মদিনে তার যত ফ্যান্স রয়েছে সবাই খুব আগ্রহ নিয়ে বসে থাকে যে আজকে আমাদের স্টারের জন্মদিনে তার আপকামিং সিনেমার কোনো ঝলক আমরা দেখতে পাবো। আর ওইসব স্টারেরাও তার জন্মদিনে ফ্যানদের জন্য উপহার হিসেবে তার আপকামিং সব সিনেমার বিভিন্ন রকমের ঝলক নিয়ে আসে। এতে করে দুইটা জিনিস হয়, এক, যে সমস্ত ফ্যানরা স্টারদেরকে এত ভালোবাসা দেয় তাদের জন্য জন্মদিনে উইশ করতে গিয়ে বিভিন্ন রকমের পাগলামি করে, সোশ্যাল মিডিয়াতে ঝড় তুলে ফেলে, সেই সমস্ত ভক্তরা ইন রিটার্ন স্টারদের কাছ থেকে তাদের ভালোবাসার প্রতিদান স্বরূপ একটা গিফট পায়, তাদের স্টারের আপকামিং সিনেমার একটা ঝলক, এটাই ভক্তদের কাছে সব থেকে বড় উপহার। অন্য আরেকটা যে ব্যাপার হয় সেটা হচ্ছে, যেহেতু স্টারদের জন্মদিনে তার ভক্তরা অনলাইনে সব থেকে বেশি অ্যাক্টিভ থাকে, বিভিন্ন রকমের ফ্যান ক্লাব একটা ফেস্টিভ মুডে থাকে, এই জন্য এই সময় যদি ওই স্টারের বিভিন্ন রকমের সিনেমার ঝলক প্রকাশ করা হয়, সেক্ষেত্রে ওটা নিয়ে অনেক বেশি আলাপ আলোচনা হয় এবং ওই জিনিসটার রিচ অনেকটাই বেশি হয় অন্যান্য যে কোনো সময়ের থেকে। সো এই ব্যাপারটা একজন স্টারের দিক দিয়েও যেমন বেনিফিশিয়াল, ঠিক তেমন ভাবে দর্শকদের দিক থেকেও অনেক বেশি আনন্দের একটা ব্যাপার। এই কালচারটা তো বাংলাদেশে নেই, এখানে তো ইন্ডাস্ট্রি নেই। একজন সুপারস্টার, তার সাথে তার দর্শকদের কিভাবে একটা ভালো যোগাযোগ তৈরি হবে, ভালো একটা কানেকশন তৈরি হবে, এই জিনিসটা তো এরা বুঝবে না, এটাই স্বাভাবিক। এখন ইন্ডিয়ার দেখা দেখি নতুন আমাদের বাংলাদেশে এই কালচারটা শুরু হয়েছে, যেটা ইন্ডাস্ট্রির জন্য অবশ্যই একটা ভালো ব্যাপার। শাকিব খানের জন্মদিনে তার আপকামিং তিনটা মুভির টিম থেকে কিছু না কিছু ড্রপ করা হয়েছে, আর এই তিনটা মুভির মধ্যে সব থেকে বেশি আলোচনার সৃষ্টি করতে পেরেছে তুফান, আর সব থেকে আলোচনা সৃষ্টি করতে ব্যর্থ হয়েছে রাজকুমার। এই জন্যই রাজকুমারের মেকারদের মনে হচ্ছে যে তাদের লাইমলাইট অন্য কেউ নিয়ে নিচ্ছে, তারা যথেষ্ট লাইমলাইট পাচ্ছে না, আর এই ব্যাপারটার জন্য তারা তুফান এবং দরদের মেকারদের দোষারোপ করছে। ওয়েল, প্রথম কথা হচ্ছে কেউ কারো লাইমলাইট নিয়ে যেতে পারে না, যে যতটুকু লাইমলাইট ডিজার্ভ করে সে ঠিক ততটুকুই পায়। যে কোনো প্রফেশনের ক্ষেত্রেই একটা কম্পিটিশন থাকে, প্রত্যেককে একটা কম্পিটিশনের মধ্যে থেকেই যেতে হয়, কেউ কাউকে জায়গা ছেড়ে দেয় না। আমার জন্য কেউ আসন ছেড়ে দিয়ে বলবে স্যার আসেন, এসে বসেন আমার সিংহাসনে, এই জিনিসটা যদি আমি এক্সপেক্ট করি সেটা একেবারেই ভুল। তুফান, দরদ কিংবা যে কোনো সিনেমার সম্পূর্ণ রকমের অধিকার রয়েছে তাদের সিনেমা নিয়ে তাদের ইচ্ছা অনুযায়ী তাদের সময় মতো প্রচার প্রচারণা করার, এর কোনো ধরা বাঁধা নিয়ম নেই যে আমি এই সময় আমার সিনেমাটা নিয়ে প্রচার প্রচারণা করতে পারবো এবং এই সময় পারবো না। তারা যদি আজকে বেশি লাইমলাইট পায় সেটা তারা ডিজার্ভও করে, সেরকমের কাজ তারা দেখাতে পেরেছে। তুফানের পোস্টার ভালো হয়েছে দেখি দর্শক সেটা নিয়ে মাতামাতি করছে, রাজকুমারের পোস্টার, রাজকুমারের গান ভালো হয়নি সেটা নিয়ে মাতামাতি নেই, সিম্পল অ্যাজ দ্যাট। আর তার থেকেও বড় কথা হচ্ছে, তুফান আর দরদ যদি এই সময় কোনো রকমের প্রচার প্রচারণা না চালাতো তাহলে কি রাজকুমার খুব বেশি আলোচিত হতো, খুব বেশি লাইমলাইট পেত? আমার তো মনে হয় না। কারণ এই সিনেমার যে ডিরেক্টর হিমেল আশরাফ, তার কাজের কথা বাদই দিলাম, তার কোনো প্রমোশনাল স্ট্র্যাটেজি নেই, তার কোনো প্ল্যানই নেই যে ঠিক কিভাবে সে তার সিনেমার প্রমোশনটা করবে। মুভিটা রিলিজের বাকি আছে আর মাত্র 10 থেকে 12 দিন, এখনো পর্যন্ত সিনেমার জাস্ট একটা পোস্টার এসেছে আর একটা গান এসেছে এবং দুইটাই মোটামুটি ব্যর্থ। অথচ এতদিনে এই সিনেমার
দুই তিনটা পোস্টার, টিজার, এমনকি আরো বেশ কয়েকটা গানও চলে আসার কথা। শুধুমাত্র ট্রেলারটা তারা হোল্ড করে রাখতে পারতো যে এটা রিলিজের তিন চার দিন আগে ছাড়বো, বাট এখনো পর্যন্ত শুধুমাত্র একটা পোস্টার আর একটা গান। আদৌ এই সিনেমার কোনো টিজার ট্রেলার আসবে কিনা সেই ব্যাপারে যথেষ্ট সন্দেহ রয়েছে, বিকজ এর আগের বারও প্রিয়তমা রিলিজের সময় ওই সিনেমাটার কোনো ট্রেলার ড্রপ করা হয়নি, এমনকি যেই দিন তার মুভি রিলিজ হবে তার আগের দিন সে মুভির গান ড্রপ করে। এই হচ্ছে তার প্রমোশনাল স্ট্র্যাটেজি। পরে আমরা শুনতে পেলাম যে তার কাছে সময় ছিল না, খুব তাড়াহুড়ো করে সিনেমার কাজ সে শেষ করেছে, এই জন্য ট্রেলার কাটতে পারেনি। কিন্তু এইবারে তিনি রাজকুমারের জন্য যথেষ্ট সময় পাওয়া সত্ত্বেও এর কোনো ফলাফল আমরা দেখতে পাচ্ছি না। প্রমোশন বলতে হিমেল আশরাফ শুধুমাত্র একটা জিনিসের উপরেই বিশ্বাসী, সেটা হচ্ছে বিভিন্ন টক শো কিংবা ইন্টারভিউতে গিয়ে সে শুধু বলবে আমি ইতিহাস গড়ব, আমার সিনেমা ইতিহাস গড়বে। এটা হচ্ছে ওনার একমাত্র প্রমোশন স্ট্র্যাটেজি, যে উনি মুখ থেকে শুধুমাত্র ইতিহাস কথাটা বললেই দর্শক সেটা নিয়ে একেবারে পাগল হয়ে যাবে, বাস হয়ে গেল, কোনো টিজার ট্রেলার গান এই সমস্তর কোনো দরকার নেই। ওনার এই ইতিহাস শুধুমাত্র মুখে মুখেই শুনতে পাচ্ছি, কিন্তু কাজে কর্মে তেমন কিছুই দেখতে পাচ্ছি না। ওয়েল সরি, মাই ব্যাড, ইতিহাস উনি ঠিকই গড়েছেন, ইতিহাস অফ ব্যাড প্রমোশন। যেই সিনেমাগুলো কবে রিলিজ হবে তার কোনো ঠিক নেই, সেই সমস্ত সিনেমার যে পরিমাণ বাজ রয়েছে, অথচ যেই সিনেমাটা মাত্র কয়েকদিন পরেই রিলিজ সেই সিনেমার তার অর্ধেক বাজও নেই, এই ইতিহাসটা উনি তৈরি করেছেন, এটা ওনার তৈরি করা নতুন একটা রেকর্ড। ওয়েল ডান, আপনি আপনার মতো করে ইতিহাস গড়ে যান এবং বাকি যারা রয়েছে তাদেরকেও তাদের নিজেদের মতো করে ইতিহাস গড়তে দিন। আমি তো পার্সোনালি চাই যে তুফান এবং দরদের টিম শুধুমাত্র একটা পোস্টারই সীমাবদ্ধ না থাকুক, ঈদের সময় তাদের সিনেমার ছোট্ট একটা গ্লিমস হলেও তারা ছাড়ুক, কারণ ঈদের এই সময়ে দর্শকরা একটা ফেস্টিভ মোডে থাকে, এই সময়ে টিজার কিংবা ফার্স্ট গ্লিমস আসলে যত পরিমাণে রিচ ওইটা পাবে সেটা অন্য কোনো সময় কিন্তু পাওয়ার সম্ভাবনা একেবারেই নেই। সো পরবর্তী কুরবানির ঈদেও যদি তুফান কিংবা দরদ রিলিজ হয় আমি মনে করি এখন এই মুহূর্তে তাদের একটা টিজার অ্যাটলিস্ট ড্রপ করা উচিত, তাতে কে কি বললো না বললো কিচ্ছু এসে যায় না, যাদের যোগ্যতা আছে তারা অবশ্যই টিকে থাকবে এবং ইন্ডাস্ট্রির মধ্যে কাজ করতে হলে সবাইকেই কম্পিটিশনের মধ্য থেকেই যেতে হবে, এফোর্টলেস ভাবে কোনো রকমের কষ্ট না করে শুধুমাত্র একজন সুপারস্টারের কাঁধে ভর করে নিজেদের আখের ঘুচিয়ে নেওয়া, এই জিনিসটা এবারে বন্ধ হওয়া দরকার। ভালো ফলাফল পেতে গেলে সবাইকে কষ্ট করতে হবে, পরিশ্রম করতে হবে, এই জিনিসটা যে যত তাড়াতাড়ি বুঝতে পারবে ততই ভালো। পুরো ব্যাপারটা নিয়ে আপনাদেরকে মতামত কমেন্ট অবশ্যই জানাবেন, যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, টিল দেন টাটা।